হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিনুল হক, সন্ধ্যা 7টার সাপোর্ট শুরু করছি। যারা হ্যান্ড রাইজ করেছেন, হ্যান্ড রাইজ না করে কোশ্চেন সাবমিট করেন আমাদের। হ্যাঁ, হ্যান্ড রাইজ না করে আপনি কোয়েশ্চেন সাবমিট করেন, কোয়েশ্চেন সাবমিট আমি ওখান থেকে দেখে বলবো। সাবরিনা নুসরাত, আপনি তো সাপোর্ট নিলেন মনে হয়। সাবরিনা নুসরাত, সাবরিনা নুসরাত আপু কি আছেন? করার জন্য আমাদের প্রয়োজন হবে কি, গ্রাফিক ডিজাইন, তাই না? গ্রাফিক ডিজাইন আমাদের মূল কাজ না, বাট আমাদের মূল কাজ হলো ডিজিটাল মার্কেটিং। বাট যখন আমরা কোনো একটা জিনিসকে মার্কেট মঞ্জুরুল আলম ভাই আসেন। মঞ্জুরুল আলম ভাই, মঞ্জুরুল আলম ভাই, যেটা হচ্ছে যে আপনার নাম বলার সাথে সাথে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন, তারপরে আপনাকে আনমিউট করব। হ্যাঁ জি, মঞ্জুরুল ভাই আপনি মাইকটা অন করেন। জি, আসসালামু সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখন স্যার আপনার সাপোর্ট পাওয়ার জন্য আমি অনেক অধীর আগ্রহে আছি স্যার। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে মানে 3-4 দিন হয়ে গেছে যে ওই আপনার সাউন্ড ঠিক হলো, তারপরে আর ইয়ে করতে পারেননি না? না স্যার, আমি কালকে ছিলাম 9টা পর্যন্ত প্রায়, এর আগেও ছিলাম, কিন্তু আসলে আমি লাইন পাই নাই। আর স্যার আমার ওই আইডি গুলো আজকে কি জন্য জানি আমার লগ ইন হচ্ছে না, ফেসবুক আইডিটা হঠাৎ করে, আগের যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে দিছিলাম, পরিবর্তিত পাসওয়ার্ডটা মনে ছিল না, আচ্ছা, তা আমি আর লগ ইন করতে পারি না। পরে ইমেল থেকে আমার আর কি এই ক্লাসে আসছি, কিন্তু ফেসবুক এর যে আমি কাজগুলো করব, শীট তৈরি করব কিংবা আমি পোস্ট করব, সেগুলো সারাদিন আমি আশা করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই। তো স্যার পরে আমি আমার প্রোফাইলটা আর জিকটা আর কি করেছি যে স্যার আপনাকে একটু দেখাবো আজকে। হ্যাঁ ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি একটু একটু সময় নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ জি, মঞ্জুরুল ভাই আপনি ফাইবার ওপেন করেন। স্যার এখানে নতুন ট্যাব খুলে স্যার করব। কেন, আপনি ফাইবার ওপেন না আপনার? না স্যার, আমার ট্যাবে ওপেন অবস্থায় নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি নতুন নতুন ট্যাব নেন, নতুন ট্যাব নিয়ে তারপরে ফাইবার ওপেন। হ্যাঁ, আপনি আপনার ছোট ছবিটার মধ্যে ক্লিক করে প্রোফাইলে যান, ডান পাশে ছবিটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে প্রোফাইলে যান। স্যার
এখন এই যে আপনার ভিডিওগুলি তো তার উপরে আপনি ভিডিওগুলি টান দিয়ে ভিতরে আনতে পারবেন, উপরে নিতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথমে প্রোফাইল দেখবো না? জি স্যার। ছবিটা শুধু তো আপনার একটুখানি আপনার কাঁধ বরাবর যদি একটু দেখান তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ একদম শুধুমাত্র আপনার মাথার উপরে তো অনেকটুকু জায়গা খালি, আপনি একটু উপরে নিয়ে যান তাহলে আপনার কাঁধ বরাবর নিচে যদি দেখা যায় তাহলে সুন্দর দেখা যাবে। স্যার এটা স্যার দুইটা দেওয়ার পরে এটা স্যার নিচে পরে আর নেই না, আমি ছবি এডিট করতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা তো প্রত্যেক দিনই দেখাই যে কিভাবে প্রোফাইল পিকচারটা সেট করতে হয়, তারপরে আজকে আপনাকেও দেখাচ্ছি। আপনি আমার মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, ক্যানভা কি রেডি আছে? হ্যাঁ ক্যানভা তো আপনার আছে দেখা যায়। আমার সাউন্ড কি ক্লিয়ার? জি স্যার আমি সব স্পষ্ট শুনতে পাচ্ছি। স্যার ক্রিয়েট ডিজাইন ডান পাশে দিন। এখন এই প্রোফাইল পিকচারের জন্য আমি নিব 690 বাই 426। এটা হলো প্রোফাইল পিকচারের ক্যানভাস সাইজ। এখান থেকে আমি আপলোডে যাচ্ছি। আপলোডে গিয়ে এখন আপনার ছবি এখানে আপলোড করা আছে স্যার? একটা আছে স্যার, যেটা ওই যে ডান পাশে আর কি ঘিঘে দিছি ওইটা স্যার আছে এখানে। আর আপনার প্রোফাইল পিকচারটা যে দিলেন এটা কি কম্পিউটারে আছে স্যার? হ্যাঁ কম্পিউটারে স্যার বেশ কয়েকটা ছবি আছে, তবে এটা দিতে চাইছিলাম স্যার, ওই যেটা আর কি দেখা যাচ্ছে এটা বসাই ছবি এটা দিতে চাইছিলাম। জি স্যার। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনি ঠিক মাঝখানে থাকবেন, এই যে দেখেন আমি যে ফ্রেমটা নিলাম এই ফ্রেমটা হচ্ছে একটু ল্যান্ডস্কেপ, হ্যাঁ মানে পোর্ট্রেট না। হ্যাঁ পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ বুঝছেন, মানে ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা হচ্ছে আড়াআড়ি, হ্যাঁ আর পোর্ট্রেট হচ্ছে যেটা খাড়া। হ্যাঁ আপনি তো ছবি তুললেন পোর্ট্রেট, হ্যাঁ এই ছবিটা সেট করা যাবে না কারণ এটার আপনার বাম পাশে একটু জায়গাও নাই, যার কারণে ওই যে সার্কেলটা পুরো ফিল আপ হবে না। হ্যাঁ এর চেয়ে ভালো আমি এই ছবিটা নিয়ে দেখাই, এই ছবিটা নিয়ে দেখাই যে কিভাবে সেট করবেন, কিন্তু আপনি আউটডোরের ছবি দিবেন। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি রুমের ভিতরে একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেইভাবে ছবি দিবেন, আর এই ডার্ক গ্লাস পরে কোনো ছবি দিবেন না, গ্লাসের মধ্যে কোনো রিফ্লেকশন হলে সেই ছবি দিবেন না, তারপরে একটু হাসি দিয়ে ছবি তুলবেন। অফিসিয়াল এনভায়রনমেন্ট এই যে ছবিটা তুলেছেন ঠিকই, ওই যেটা আপনি দিতে চাচ্ছেন ছবিটা ঠিকই, কিন্তু একদম সামনাসামনি দুই কান যেন দেখা যায় সেভাবে সামনাসামনি বসে আপনার ফেসের মধ্যে পর্যাপ্ত লাইট থাকতে হবে, একটু হাসি দিয়ে ছবি। আর এই যে ল্যাপটপটা পিছনে আপনি ওই যে ল্যাপটপটার স্ক্রিন থেকে লাইট এমিট হচ্ছে, এই এটার জন্য আপনার ফেসটা একটু ডার্ক হয়ে গেছে, এরকম না। আপনি ল্যাপটপের মধ্যে ফাইবারের লোগোটা তো সবুজ, ওইটা ওপেন করে রাখেন, একদম ফুল স্ক্রিনে ফাইবারের লোগোটা ওপেন করে রাখেন, তাহলে ফাইবারের লোগোটা একটু দেখা গেল, এটা একটুখানি মানে প্রফেশনাল ছবি হবে আর কি। আর এই যে এখানে আপনি ব্লেজার পরে ছবি দিয়েছেন যেটা এখন আনলাম, এরকম একটু ফর্মাল ড্রেস পরে ছবি তোলেন, ঠিক আছে? আমি এটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে প্রোফাইল ছবিটা সেট করা হয়।
এখন এগুলি তো কম্পিউটারের মাধ্যমে ভেরিফাই করা হয়। কম্পিউটার যখন কম্পিউটার রোবট যখন আপনার চোখটা পড়তে পারবে না তখন আর ভেরিফাই করবে না। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ স্যার, আমি জামাল স্যার একটা ক্লাসে দেখছিলাম যে উনি বলছিলেন যে কোন রকম এডিট করা কিংবা যেরকম আপনার এই ছবিটার পিছনটা হলো ব্লার, হ্যাঁ এরকম ব্লার ছবি দেয়া যাবে না, মানে DSLR দিয়ে ছবি তুললে তো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়, হ্যাঁ ওই রকম না, পিছনে ব্লার হতে পারবে না। দেখেন আমি কতটুকু নিলাম আপনার ছবি, হ্যাঁ আচ্ছা, এবং ঠিক মাঝখানে আপনার ছবিটা সেট করলাম, সেট করে আমি এটা ডাউনলোড দিচ্ছি। ঠিক এইভাবে যে সামনাসামনি যে ছবিটা দিলেন এইভাবেই ছবি তুলবেন, কিন্তু একটু রুমের মধ্যে অফিসিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ তাহলে আমি এটা ডাউনলোড তো হয়ে গেল, এখন এখানে আসলাম, এখানে এসে আমি যে আপনার প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলাম, এখন এই যে এখানে আসলো, এখানে আপনার ছবিটা নিশ্চয়ই ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে যাচ্ছি, এই যে উপরেরটা ওপেন দিলাম। সুন্দর সেট হয়েছে না? জি জি স্যার। হ্যাঁ এইভাবে এইভাবে একটু কাট কাটটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে ছবিটা দিয়ে দিব। SEO professional, digital marketer and expert in link builder. হ্যাঁ তাহলে যেটা হচ্ছে যে এক্সপার্ট বানানটা ভুল, আর আপনি এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডার এইভাবে না লিখে শুধু অ্যান্ড লিঙ্ক বিল্ডার এইটুক লিখলে যথেষ্ট। হ্যাঁ আর যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটার বললে তো আর কিছুই বলতে হয় না, আমরা যা কিছু শিখতেছি সবই ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি এটা প্রেফার করি যে ডিজিটাল মার্কেটিং বললাম না, শুধুমাত্র একটা ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল আমি এখানে স্পেসিফিক্যালি বলে দিলাম যে আমি ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট অ্যান্ড লিঙ্ক বিল্ডার। বুঝতে পেরেছেন? এখানে শুধু মানে এন্ড লিংক বিল্ডার দিলেই হবে? হ্যাঁ যেটা হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটার কেটে দিচ্ছি। স্যার এক্সপার্ট একটু ঠিক করে দিন স্যার। ফেসবুক মার্কেটার কমা দিলাম, তারপরে ইউটিউব আচ্ছা কাটটা জি স্যার শব্দ সংখ্যা ইউটিউব ইউটিউব মার্কেটার ইউটিউবার মার্কেটার and net key use korteche data শুনতে পাচ্ছেন? হ্যালো
হ্যালো, আপনি তো মনে হয় ডিসকানেক্ট হয়ে গেলেন স্যার। জি স্যার, আমি হ্যাঁ হ্যালো, হ্যাঁ মানে শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনি নেটটা কি ইউজ করতেছেন, ডাটা ইউজ করতেছেন না ব্রডব্যান্ড না কি স্যার? ডাটা ডাটা স্যার। হ্যাঁ ডাটা, এখন আপনার আপনার এরিয়াতে হয়তো বা 4G মনে হয় ভালো কাজ করে না। LINK লিংক লিংক লিখলাম, তারপরে বিল্ডার BUILDER লিংক বিল্ডার আপডেট দিয়ে দিলাম। তাহলে কি হলো, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেটার অ্যান্ড লিংক বিল্ডার, এই চারটা স্কিল আমি এখানে দিয়ে দিলাম যে এটাতে আমি মাস্টার আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার কম্পিউটার আমি স্ক্রল করছি, স্ক্রল একবারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। এখন আপনাকে আমার যেটা হচ্ছে যে আমি কারো কম্পিউটারে কোনো সমস্যা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। স্যার আসলে তো কম্পিউটারে এত দক্ষ না স্যার, মোটামুটি বুঝি। এই যে এখন আমি মাউসটা আমি এখানে মাউসের মধ্যে ক্লিক করলাম, মাউসে এই যে এই স্ক্রলটা আমি একদম কমায় দিলাম। কমায় দেওয়ার পরে এখন দেখেন স্মুথলি নিচের দিকে যাবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, আই এম এন এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট মেকিং অ্যান্ড গ্রাফিক। গ্রাফিকের পর একটা সি এর পর একটা এস হবে, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন। আই হ্যাভ রিসিভড এ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেটেড মেনি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপস অ্যান্ড প্রজেক্টস। দেয়ার আই হ্যাভ গেইনড এ লট অফ রিয়েল এক্সপিরিয়েন্স বাই মেকিং এফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাক্টিভ ওয়েব কন্টেন্ট। আই এম এবল টু প্রমোট এনি প্রোডাক্ট অর বিজনেস টু মিলিয়ন্স অফ পিপুল ওয়ার্ল্ড ওয়াইড। My main goal is to complete the work with sincerity and responsibility within due time. Thanks. এখন একটা শুধু আমার আপত্তি, সেটা হচ্ছে যে I have received, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা হাতে হাতে যেটা নেই সেটা হলো রিসিভ, হ্যাঁ, কিন্তু এটা তো আমরা মানে হাতে হাতে নিচ্ছি না। হ্যাঁ এটা হলো আমি কমপ্লিট করছি, আমি আই হ্যাভ কমপ্লিটেড। হ্যাঁ ইংলিশ ফ্লুয়েন্ট নেটিভ বাই ল্যাঙ্গুয়েজ। এখানে এই আমি আর যারা আছেন যারা নতুন প্রোফাইল তৈরি করছেন তাদেরকে বলবো যে এখানে ফেসবুকটা অ্যাড করবেন না। এখন আপনি মঞ্জুরুল ভাই ফেসবুক অ্যাড করে ফেলেছেন, এটাকে আর আপনি ফেরত আনতে পারবেন না। কিন্তু যারা নতুন প্রোফাইল তৈরি করছেন তারা ফেসবুকটা দিবেন না। এখন যদি আপনার এই ইমেল দিয়ে, যে ইমেল দিয়ে ফাইবার খুলেছেন, এই ইমেল দিয়ে যদি আপনার
ফেসবুকের অ্যাকাউন্টটা করা থাকে তাহলে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবেন না। হ্যাঁ, যার কারণে এখানে ফেসবুকটা না দেওয়াই ভালো ছিল আর কি। স্যার উড্ড করতে পারবো না এখন আর, এটা করতে পারবেন না। আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবেন। কথা কি ক্লিয়ার বুঝেছেন? বিকল্প কি করবো স্যার? আমার কথা বুঝতে পারেননি? হ্যালো, পুরনো আইডি স্যার, এখন কি করবো স্যার? স্যার বুঝতে পারতেছি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, হ্যাঁ হ্যাঁ একটু একটু মাল্টিপল শেয়ার দেওয়া আছে, মাল্টিপল শেয়ার বন্ধ করতে পারছি না কেন? আরেকজন শেয়ার করে বসে আছে কেন? শহীদুল ইসলাম। আচ্ছা, ওনার শেয়ারটা বন্ধ করে দিন। এসইও, তারপরে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আপনার ডিজিটালের পরে স্পেস হবে, ডিজিটাল স্পেস দিয়ে মার্কেটিং, মার্কেটিং এর এমটা বড় হবে। হ্যাঁ, ইউটিউব তারপরে স্পেস হবে মার্কেটিং, ওইটাও একই রকম হবে। ফেসবুক মার্কেটিংটা ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন ঠিক ছিল, এখানেও মাঝখানে স্পেস হবে। ভিডিও এডিটিং ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং ঠিক আছে, আর্টিকেলের পরে স্পেস হবে, রাইটিং এর ডাব্লিউ বড় হবে। প্রোডাক্ট লিস্টিং, এটাও স্পেস হবে। ফটো এডিটিং ঠিক আছে, ফটো এডিটিং 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এখানে 10টাই থাকবে, কিন্তু আপনাকে এগুলি ঠিক করতে হবে। হ্যাঁ, মাঝখানে স্পেস দিয়ে দিতে হবে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার তো নেট খুবই খারাপ অবস্থা। আমাকে শুনতে পাচ্ছেন? মঞ্জুরুল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমি যেটা বললাম যে এই যে সবগুলি ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এগুলি মাঝখানে স্পেস হবে। হ্যাঁ, তাহলে একটা আমি আপনাকে ঠিক করে দিচ্ছি, দেখবেন কিভাবে করি একটু দেখেন। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিংটা ডিলিট করে দিলাম, অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দিয়ে আমি লিখতেছি DIGITAL ডিজিটাল, তারপরে শুধুমাত্র এমটা লিখলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে অনেকগুলি সাজেশন চলে আসে, এবং একদম প্রথমেই ডিজিটাল মার্কেটিং যেটা শুদ্ধ এটা সবার উপরে চলে আসছে। আমি এই শুদ্ধটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন লেভেল এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এটা আমার এক্সপার্ট লেভেল। নেটের খুবই খারাপ অবস্থা আপনার। মঞ্জুরুল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন?
মঞ্জুরুল ভাই, আচ্ছা আপনি চলেই গেছেন, আচ্ছা ঠিক আছে, ওনার জন্য একটু অপেক্ষা করি। আচ্ছা শহীদুল ভাই, আপনি শেয়ার করছেন কেন? আপনি মাইকটা অন করেন। আমি বলি, আমি শেয়ার করতেছি, আমি কোন গ্রুপে পোস্ট করব ফেসবুকের গ্রুপে আমি খুঁজে পাচ্ছি না। আপনি পোস্ট আমি সাবমিট করব সেই গ্রুপে আমি খুঁজে পাচ্ছি না, আমি আধা ঘন্টা পর্যন্ত হয়রানি হয়ে যাচ্ছি। এই তো এই যে এটা এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এইটা এই যে এটা এটা হ্যাঁ এটা এটা এটাতে পোস্ট করব। ওকে ডান, আমি পোস্ট করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন তো আপনি সিরিয়ালে আসতে পারবেন না, অলরেডি 25 জন সিরিয়ালে। আমি অনেক চেষ্টা করছি তো অনেক ফোন পাই। আচ্ছা তারপরে কোশ্চেন সাবমিট করেন, দেখি দেয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ মঞ্জুরুল ভাই, মঞ্জুরুল ভাই মাইকটা অন করেন। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছেন? অনেক দেরি মাউসটা প্রুফ করেছি। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন কিন্তু অনেক দেরি করে শুনতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এই যে আমি যেরকম দেখাচ্ছিলাম এই যে ডিজিটাল, পরে একটা এম লেখার পরেই অনেকগুলি সাজেশন চলে আসলো, মানে একদম সঠিকটা উপরেই ছিল। আপনি প্রত্যেকটার মধ্যে এভাবে পাবেন না, আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনটা লিখতে চাচ্ছেন, গ্রাফিক্সটা সুন্দর করে GREPHICS গ্রাফিক্স লিখে তারপরে একটা স্পেস দিয়ে ডিজাইনের ডিটা বড় করে লিখেন, তারপরে দেখবেন অনেকগুলি সাজেশন চলে আসে। সাজেশন আসলে সেখান থেকে যেটা সঠিক ওইটা দেখে দিবেন। হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন এইভাবে, ঠিক আছে? আর এইখানে আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, এক্সপিরিয়েন্স লেভেল আমি ক্লিক করতেছি, এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করে আমি এটা এক্সপার্ট দিয়ে দিলাম, এখন এটাকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ এখন এখানে আমি যেগুলি ভুল আপনার সেগুলি আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলি এডিট করা যায় না, এগুলি ডিলিট করে আবার নতুন করে করতে হবে, ঠিক আছে? এই যে গ্রাফিক্স ডিজাইন আমি ডিলিট করে দিলাম, তারপরে লিঙ্ক বিল্ডিং ঠিক আছে, ভিডিও এডিটিং ঠিক আছে, আর্টিকেল রাইটিং মাঝখানে স্পেস হবে, প্রোডাক্ট লিস্টিং মাঝখানে স্পেস হবে, ফটো এডিটিং ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এটা তো আমি লিখলাম, আর 1 2 3 4 5 6 আপনি এখানে আরো 4টা থেকে 6টা দিবেন, ঠিক আছে? জি স্যার। এবং শুদ্ধ করে দিবেন অ্যাসোসিয়েট প্রফেশনাল। জি বলেন, কিছু বলছিলেন? অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েটেড 2020। হ্যাঁ আপনার এই প্রোফাইল রেডি। এখন যেটা হচ্ছে যে ডেসক্রিপশনে একটুখানি ভুল, ছবিটা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে আপনি মানে ইয়ের দিকে যাবেন, গিগের দিকে যাবেন। এখন গিগ তো একটা রেডি করলেন, আপনার অ্যাক্টিভ গিগ কি আছে না নাই? স্যার আমার ড্রাফটে দেওয়া অ্যাক্টিভটা একটা স্যার ডিলিট করে। আচ্ছা এখন গিগটা আপনি আরেকদিন দেখান, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন?